আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সুপরিচিত কোম্পানি জিপিএস ইস্পাত লিমিটেড আজ আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশ থেকে নারী অথবা পুরুষ উভয় প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। জিপিএইচ ইস্পাত লিমিটেডের এই পদটির নাম অফিসার এইচআর, ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পদে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ফ্রেশার আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই। শূন্য পদ অনির্ধারিত। এই পদে ঠিক কতজনকে নিয়োগ দেওয়া হবে বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা হয় নাই। পদটি একটি ফুল টাইম চাকরির পদ, কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক চাকরি না। এই পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের বিবিএ ও এইচআরএম বিষয় থেকে এমবিএ পাস হতে হবে। সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, অর্থাৎ অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীগণও এই পদে আবেদন করতে পারবেন, বিষয়টি জিপিএস ইস্পাত লিমিটেড বিজ্ঞপ্তির মধ্যে নিশ্চিত করেছে। আবেদন ইচ্ছুক প্রার্থীদের বয়স কমপক্ষে 25 বছর হতে হবে, মানে বয়স 25 বা তার উপরে থাকতে হবে। কম্পিউটার পরিচালনা সহ এমএস অফিস প্রোগ্রামে পারদর্শী হতে হবে। ইংরেজিতে চমৎকার দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের শ্রম আইন সম্পর্কে জ্ঞান প্রয়োজন হবে। টিম ওয়ার্ক, সহযোগিতা, সমালোচনামূলক এবং ধারণাগত চিন্তার ক্ষমতা থাকতে হবে। নেতৃত্ব এবং মানসিক বুদ্ধিমত্তা, স্ট্রেস ম্যানেজমেন্ট ও যোগাযোগের দক্ষতা প্রয়োজন হবে এই পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের। পদটির কর্মস্থল হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা হয় নাই। মূলত জিপিএস ইস্পাত লিমিটেড প্রার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জিপিএস ইস্পাতের পলিসি অনুযায়ী একটি নির্দিষ্ট বেতন নির্ধারণ করে দিবে। পাশাপাশি প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা প্রদান করবে। বিজ্ঞপ্তিটি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি হলো অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে হবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে জব পোস্টের লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারবেন। আবেদনটি করতে হবে 22 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে। আপনাদের সুবিধার্থে আমি এতক্ষণ চেষ্টা করেছি জিপিএস ইস্পাত লিমিটেডের অফিসার এইচআর, ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যটি উপস্থাপন করতে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।